হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফিক কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে জোরে জোরে বলেন আল্লাহ যাবো আমি পয়সা আমার কাছে না আমার সালাম পৌঁছে দেব আমার নৌ বিজি রে আল্লা ভাইরা বাবা জিরা বোনেরা পেটিরা গো আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি আমার নবীর বিবি বাবা ঘরে মন থাকে না বাইরে মন থাকে না আমার নবীর প্রেমের পাগল আমার নবীর প্রেমের দিওয়ানা আমার নবীকে না দেখলে সহ্য করতে পারেন না হ ভাইরা রে মনটা যেন সটফট করছে নবীর জন্য স্বামীর জন্য আম্মা আমাক খাদিজা তোর কমরা দে আল্লাহ তালা আনাহাত গুটি রাস্তায় চলে যা আমার নবীর বিবিতা কি দেখে যে নবীর মা নেই বাপ নেই বাবা রক্ত অবস্থায় পড়ে আছে দাঁত লেগে ভাইরা বাবাজি কি বলল আল্লাহর নবীর বিবি এইবার গলাটা পাঁচা করে বুকে নিলে স্বামী গ আমি বারবার আপনাকে বলেছিলাম এই আবু জেহেল বেইমানের কাছে যাবেন না আজকের বড় বেইমান বিশ্বাসঘাতক ও নবী আজাহবার মহানই বাপ নে কি মার মার অত্যাচার করল আমি কি করে দেখে সহ্য করব তাই নিজে আসল খানা দিয়ে বাবা রক্তগুলো মুছে দিয়ে ও ভাই কি বলবো বিশ্বনবী রহমতের কে পাদা করে এবার চেংদলা করে বাবা নিজে বাড়িতে নিয়ে লেন জি এত সুন্দর আলোচনা শুনলে সোহান আল্লাহ বেরোয় না হ্যাঁ খৈনিয়ার গুটকা খেয়ে যা হয়েছে সোহান আল্লাহ বলবে কবে জি আল্লাহ হাকবার ভাই এ দেখেন ভাই এটি যে বাবা আসবে থাক আমি একটু কারণ আপনি এই কাজ করতে করতে আমার তাতে মনটা ভিড়ে যায় যা সইবে থাক ওদের যদি মন চাই সে বসবে জি কারে এখন তো ডেকে ডেকে বসা হচ্ছে খাবার সময় ডাকতে হয় না এই তো ফেলিনি সাসা শিকেন দাঁড়িয়ে রইল ওইবা বসলি ভালো আর আল্লাহর জান্নাতের বাগানে ডাকতে হচ্ছে আয় 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 হ্যাঁ কারিনি বিড়ি টানতে পাশে বসে কাজ হবে হ্যাঁ কাজ হবে আজকে নবীর নাতি রক্ত দিয়েছে আর আজকের আমরা কি দিচ্ছি বিড়ির ধোমা দিচ্ছি কাজ হবে জি এই জন্য বলছি আজকের কোন নবীকে মারলো একটু ভেবে এমনি চোখের পানি আসবে না বাবা এমনি চোখের পানি আসা দরকার না আল্লাহ নবীর বিবিক ঘরের মধ্যে রাখলো দেখে বলেন নবী গো আমি আল্লাহর কাবায় যাচ্ছি আপনারা দেখেন আল্লাহর হাজি যারা আছে গো আমার নবীর ঘরের কাছে কাছে আল্লাহর কাবা ভাইরা বাবাজি কি বলবো সৌদি সরকার আশপাশের হোটেল গুলো ঘর গুলো বাবা আপনার ভেঙে চুরমার করে বাড়িয়েছে কাবার চাতোয়াল কিন্তু এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর ঘর আমার রহমত নবীর ঘর এখনো পর্যন্ত সরকার রেখে দিয়েছে আমি গত বছর আগের বছর উমরা হজে যাবার পরে আমি চোখে দেখে আমার নবীর ঘরের কোনো ক্ষতি করিনি আমার রহমতের ঘর যেভাবে আছে সেইভাবে আমার নবীজির ঘরটা সেইভাবে আছে জি ওই ঘরে নবী শুয়ে আছে আমাদের মা মা ফাতেমার হাসান নানি অবস্থা ডেকে বলছে হুজুর আমি আল্লাহর কাবায় যাচ্ছি কেন আমি আল্লাহর কাবার দরজা ধরে একটু বদয়া করব আমার মাহারা বাফারা স্বামীকে এত মায়ের মারলো কেন আর খাদি জাতুল কোবরা আম্মা যদি বদ করে আল্লাহ মক্কা শরীফটা ওলট পালট করে দেবে আমার নবী জানে কারণ আমার আল্লাহ নিজে আম্মা খাদি জাতুল কোবরাকে সালাম পাঠিয়েছিলেন একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না জি আল্লাহর নবী হাত খানা ধরে বলেছিলেন ও খাদিজা খবরদার তুমি যেন কাবায় বদ্ধ করতে যাবে না আমি নবী আজ ওরা আমার মেরেছে বেইমান আবু জাহেল আজ আমার রক্তান্ত করি দিজিবি গো আমি নবী বদা করতে চাইব না আমি নবী করতে পারব না তাই বিশ্ব নবীর বিবি এইবার থমকি দাঁড়িয়ে গেলেন আমি নবী ভাগ দেখি বলেন বিবি গো আল্লাহর কাবার দিকে আমার হাত দুটো জড়ো করে দাও আমার আপনার নবীর বিবি হাত দুটো যখন জড়ো করে দিয়েছে আমার নবী ভাগ দেখবো যে আল্লাহ আমি তোমার কাছে হাত তুলে বল চাল্লা এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে আজকের ভাবুন সেই কোরআন আর কলে মা আজকের আমাদের কাছে লাঞ্ছিত বঞ্চিত আজ ভাই ভাই মিললে আজকে যাই যাই মিললে কি অবস্থা বাবা জি তাই আমি গোনাগার যখন এসেছি আপনাদের কাছে আমি দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা এই আলোচনাগুলো একটু মনে রেখে জীবনটা কাটা আপনাদের লাভ হবে আমি কথা দিচ্ছি লস হবে না জি আমার অনেক ভাই আমার কাছে একটা ওয়াজের দাবি করেছে মাসাল্লাহ কিন্তু নবীর নাতির মাস যেটা বাবা মহরমের চাঁদ এটা বড় উৎকৃষ্ট মাস বাবা এটা হচ্ছে মাহে মহরমের মাস জি এ কথাগুলো একটু শোনা দরকার বাবা যে মাসের ওয়াজ ওই মাসে না শুনলে জলসাটা মানায় না মানায় না যেমন গত মাস চলে গেল হজ মাস কোরবানির মাস আপনারা কোরবানি সম্বন্ধে শুনলেন জি আর এটা হচ্ছে এ মাসের ব্যাপারটা আলাদা জি এ মাস আপনি টুবি মাথায় দেন একটু ভাই আমি খুশি হব দেন টুবি মাথায় দেন আপনার টুবি মাথায় নি সাতলা জি আমি যে ওয়াজগুলো করছি শুনে নাগে তারপর সাততলা দিয়ে আটতলা আমি বলবো বল জি আপনি বাড়িতে বোধহয় নিয়াত করে এসেছেন নাকি ওইটি শোনবো তাহলে ওইটা বলে দেয় আপনি চলে যাবেন তো ওইটা বলে দে আল্লাহ আকবার সাততলা যাহা যা করে দিয়েছি ওইলে তাই ধুইয়ে মরুক সব আলে মলামারা ওইলে পাগল হয়ে যাচ্ছে যে খোকার ওছাড়া আর কোনো ওয়াজ নেই জি বহু আলেম বিরোধিতা করছে জানেন বলে ও সারা ওয়াজি আল্লাহ আকবর এই জন্য যেটা হওয়ার হয়ে গেছে তবু আমি একটু আংশিক কিছু আপনাদের শোনাবো ইনশাল্লাহ শোনাবো ইনশাল্লাহ